Hello, today we do the next grammar part that is kind of sentence. Kinds of sentence. Kind of sentence. Yesterday we do two parts, that is affirmative or negative. Affirmative and negative. Today we do ভাব অনুযায়ী অর্থাৎ সেন্টেন্সে কীরকম ভাব, বক্তা কী কী বলতে চাইছে, তার মনের ভাব প্রকাশের জন্য ও সেন্টেন্সগুলোকে ভাব অনুযায়ী যেটা পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে সেই ভাগগুলো আজকে আমরা করব। অর্থাৎ মনের ভাব বোঝার জন্য সাধারণ কোনো ঘটনা বলছে, কোনো ঘটনার বর্ণনা করছে, তখন সেটা কী হবে? অ্যাসার্টিভ, বিবৃতিমূলক। যদি কাউকে কোশ্চেন করি, প্রশ্ন জিজ্ঞাসা করি, তখন সেটা হবে কি? কোশ্চেন বা ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ সেন্টেন্স। কখনো আদেশ, উপদেশ, অনুরোধ, যেরকম অর্ডার, অ্যাডভাইস, কাউকে উপদেশ দেওয়া, অনুরোধ করা, রিকোয়েস্ট করা, এইগুলো যখন প্রকাশ করব তখন হবে ইম্পারেটিভ, ইম্পারেটিভ। আর হচ্ছে যে অপটেটিভ, অপটেটিভ হচ্ছে ইচ্ছা, প্রার্থনা প্রকাশ করি যার দ্বারা, সেটা হবে অপটেটিভ। আর এক্সক্লামেটরিটা হচ্ছে শেষ, এক্সক্লামেটরিটা হচ্ছে যে দুঃখ, আবেগ বা আনন্দ, হতাশা, এইগুলোকে যখন আমরা প্রকাশ করি সেটা হবে এক্সক্লামেটরি। অর্থাৎ মনে ভাব অনুযায়ী বক্তা কীভাবে বলছে, ভাব অনুযায়ী অর্থাৎ সেন্টেন্সে মিনিং অনুযায়ী এগুলোকে পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ আর এক্সক্লামেটরি। তো এই ভাগের মধ্যে আজকে আমরা করবো অ্যাসার্টিভটা। সেন্টেন্সের ভাগগুলো দেখবো। সেন্টেন্সের ভাগ হচ্ছে, বলেই দিলাম, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নসূচক, আর এটা হচ্ছে বিবৃতিমূলক। ইম্পারেটিভ হচ্ছে আদেশ, উপদেশ, আর হচ্ছে অনুরোধ অর্থাৎ অর্ডার, অ্যাডভাইস, অর্ডার, অ্যাডভাইস, আর হচ্ছে রিকোয়েস্ট, অনুরোধ করা। অপটেটিভ কী হচ্ছে? অপটেটিভ হচ্ছে ইচ্ছা, প্রার্থনা। আর এক্সক্লামেটরি হচ্ছে দুঃখ, আনন্দ, হতাশা, এগুলোকে যখন প্রকাশ করি সেটা হবে এক্সক্লামেটরি। আজকে আমরা দেখবো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কী, তার গঠন কী, আর কত রকমের হয়। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স, যে বাক্যে সাধারণভাবে কোনো ঘটনা, বিবৃতি বা বর্ণনা করা হয় সেটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার উদাহরণগুলো দেখবো। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। এখানে রাইজেস, রাইজের সঙ্গে এস কেন যোগ হয়েছে? না, ফার্স্ট অফ অল হচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, সেই জন্য। আর এটা কি সাবজেক্ট? থার্ড পার্সন, সাবজেক্টটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়েছে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, একটা সাধারণ ঘটনা বলছে, সেই জন্য অ্যাসার্টিভ। প্রাইম মিনিস্টার মোদি ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ভারতের মোদি হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী, সাধারণ ঘটনা বলা হচ্ছে। আরও উদাহরণ হচ্ছে যে কলকাতা ইজ নোন অ্যাজ, কলকাতা কী নামে বিখ্যাত? প্যালেস সিটি নামে। এখানে প্যালেস, প্যালেস মানে কি? বড় অট্টালিকাকে বলে, প্রাসাদ নগরী বলে, যেখানে বিশাল বিশাল অট্টালিকা আছে। আর প্লেস মানে, এটা প্লেস নয়, প্লেস মানে হচ্ছে জায়গা, প্লেস, প্লেস মানে জায়গা, কিন্তু প্যালেস মানে হচ্ছে অট্টালিকা, প্রাসাদ নগরী। দেন হচ্ছে যে নেতাজি ইজ ওয়ান অফ দ্য প্রাইড অফ ইন্ডিয়া, প্রাইড মানে হচ্ছে গর্ব, প্রাইড মানে হচ্ছে গর্ব। দ্য ম্যান ক্যান নট লিভ, উপরে এই চারটে সেন্টেন্সে কি দেখছি, তারপরে এগুলো করি। ম্যান ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, জল ছাড়া মানুষ বাঁচতে পারে না। দ্য সান ডাজ নট মুভ রাউন্ড দ্য সান, পৃথিবীর চারিদিকে সূর্য ঘোরে না, ঠিক আছে। নো বডি লাভস ডিসঅনেস্ট পার্সন, অসৎ ব্যক্তিকে কেউই ভালোবাসে না। হি ইজ নট অ্যাফ্রেড অফ ডেথ, অ্যাফ্রেড মানে হচ্ছে ভয়, সে মৃত্যুকে ভয় পায় না, তাহলে এখানেও নট আছে। তো এই নিচের চারটে সেন্টেন্স কী আছে? মানুষ বাঁচতে পারে না, ক্যান নট, ডাজ নট, নো বডি, কেউই না, হি ইজ নট, তো এইগুলো সব করাতে নট আছে। তাহলে এইগুলো কী সেন্টেন্স? নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ অ্যাফার্মেটিভ, নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স। আর যে উপরে এই চারটে সেন্টেন্স করলাম, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, কলকাতা নোন অ্যাজ, এগুলো কি? হ্যাঁ বাচ্চাকে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অর্থাৎ আমরা যে এই পাঁচটা সেন্টেন্স করব, এর পুরো সবকটারই কী আছে?
নেগেটিভও আছে পজিটিভও আছে। হ্যাঁ বাচ্চা কেন আছে, দুটোই আছে। এবার আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভের আর নেগেটিভের গঠন দেখব। অ্যাসার্টিভ সেন্টেন্সে গঠন হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন খুবই সিম্পল, কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের নেগেটিভের গঠন কী? নেগেটিভের গঠন হচ্ছে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব থাকবে, তারপর নট বসবে, দেন মেন ভার্ব প্লাস অবজেক্ট। এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। অর্থাৎ নটটা কোথায় বসে সেটা আমাদেরকে জানতে হবে, সাবজেক্ট অক্সিলারি ভার্বের পর সর্বদা নট বসবে। এটাই হচ্ছে নেগেটিভ সেন্টেন্সের গঠন। এবার আমরা দেখব যে ইন্ট্রোডাক্টরি দেয়ার, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সই এটা বেশিরভাগ ব্যবহার করা হয় বর্ণনা করতে গিয়ে। এই যে দেয়ারটাকে প্রথমে ইন্ট্রোডাক্টরি মানে কি, যেটা বর্ণনা করা হচ্ছে প্রথমেই যেটা থাকবে, দেয়ার, দেয়ার এরপর ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর কমপ্লিমেন্ট। উদাহরণ দেখবো আমরা, এরকমই ব্যবহার হয় এটাকে দেয়ার দিয়ে। দেয়ার ইজ এ ট্রি, সেখানে একটা গাছ আছে। দেয়ার আর 20 টিচার্স ইন আমার স্কুল, আমাদের স্কুলে 20 জন শিক্ষক মহাশয় আছে। তো এটাকে আমাদের স্কুলে 20 জন শিক্ষক মহাশয় আছে, তো দেয়ার দিয়ে, সেখানে দেয়ার আর 20 স্টুডেন্ট ইন আওয়ার স্কুল, অর্থাৎ দেয়ার, তারপরে ভার্ব হয়ে যাবে, তারপর সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট। এগুলোকে ইন্ট্রোডাক্টরি, দেয়ারের ইন্ট্রোডাক্টরি ইউজ বলে। ইন্ট্রোডাক্টরি মানে কি, যেটা দিয়ে পরিচয় করানো হয়, অর্থাৎ প্রথমেই দেয়ারটা বসে যাবে। সেরকম ইটও আছে, ইট দিয়ে, ইট ইজ রেনিং, এখন বৃষ্টি পড়ছে, তাহলে এটাকে কীভাবে ব্যবহার করবো? ইট ইজ রেনিং, এখন বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেনিং নাও, এখন বৃষ্টি হচ্ছে। ইট ইজ 4:30, এখন 4:30 বাজে, তাহলে এখন এটাকে কীভাবে ব্যবহার করা, ইট দিয়ে। ইট ইজ ভেরি হট টুডে, আজ খুব গরম, আজ খুব গরমটাকে ইংলিশে কী বলবো, ইট ইজ ভেরি হট। অর্থাৎ এইভাবে ইট আর দেয়ারে ব্যবহার হয়। ইট আর দেয়ারটা আগে বসে যায়, তারপর সাব ভার্ব, তারপর সাবজেক্ট। এবার নেগেটিভ ওয়ার্ড, যে আমরা নেগেটিভ সেন্টেন্স করলাম, নেগেটিভ ওয়ার্ড আরও কী 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 থাকলে দেখবো, যেগুলো নেগেটিভ, নট থাকলে, নো থাকলে, কার্সলি, কার্সলি মানে খুব কম, সেলডম, লিটিল হলেও, লেস, আন, এগুলো যদি থাকে এগুলো সব হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। সেলডম, সেলডম মানে কি, কদাচিৎ, খুব কম। বলছে ইট সেলডম রেন ইন উইন্টার, ইট সেলডম রেন ইন উইন্টার, শীতকালে খুব কম বৃষ্টি হয়, ইট সেলডম রেন, খুবই কম মানে হচ্ছে সেলডম। এইগুলো দিয়েও নেগেটিভ সেন্টেন্স আমরা বুঝবো। যেরকম কয়েকটি এক্সাম্পল দেখি, লেস থাকলো, লেস মানে হচ্ছে নেই, দ্য স্কাই ইজ ক্লাউডলেস, আকাশে মেঘ নেই, এটাকে ইজ নট, হ্যাজ ক্লাউড, এইসব না করে কি, ক্লাউডলেস, সে সুস্থ নয়, হি ইজ নট ইল করলেও হবে, কিন্তু একবারে এটাকে কী করবো, আনওয়েল করে দিলেও সে সুস্থ নয় বুঝে যাবে। সি ইজ কার্সলি 10 ইয়ার্স ওল্ড, কার্সলি মানে হচ্ছে সে পুরোপুরি 10 বছরের নয়, তাহলে কি, কার্সলি, কাছাকাছি একবারে। দেন হচ্ছে আই ক্যান হার্ডলি রিড, আই ক্যান আমি পারি, হার্ডলি রিড, এটা দেখে কি মনে হচ্ছে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কিন্তু না, এটা নেগেটিভ। বলছে আই ক্যান হার্ডলি রিড এ লাইন অফ ফ্রেঞ্চ, অর্থাৎ ফ্রেঞ্চের খুব কম লাইনই আমি পড়তে পারি। হার্ডলি মানে খুব কম, নেগেটিভ অর্থে ব্যবহার করে, তো এগুলো হচ্ছে সব নেগেটিভ অর্থ, তার সাথে সেলডমও। ওকে, তো অ্যাসার্টিভ সেন্টেন্সের এগুলোই এক্সাম্পল দেখব, গঠন কীভাবে গঠিত হচ্ছে আর এক্সাম্পল। তো ইট আর দেয়ারের যেরকম ব্যবহার দেখলাম, এখানে ইটের আরেক রকম ব্যবহার আছে, যে বাংলার বক্তব্যে জোর দেওয়ার জন্য, অর্থাৎ ইমফ্যাসিস, ইমফ্যাসিস মানে হচ্ছে জোর দেওয়ার জন্য ইংরেজিতে ইট শব্দটি ব্যবহার করা হয়। যেরকম তিনিই এই কাজটা করেছে, বলছে আর কেউ নয়, তিনিই এই কাজটা করেছে, এটাকে জোর দেওয়ার জন্য তখন কী ব্যবহার করছে, যে ইট ইজ হি, ইট ইজ হি হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, ইট ইজ হি, এটাই তিনি যে কাজটি করেছে, ইট ইজ ইউ, এটাই তুমি, হু হ্যাভ স্টোলেন মাই, তুমি আমার ছুরিটি চুরি করেছ। এইটাকে জোর দেওয়ার জন্য ইট ইজ ব্যবহার করা হয়। ইট ইজ শিলাজিৎ হু হ্যাজ ব্রোকেন মাই পেন,
শিলাজিতি আমার কলমটি ভেঙেছে, আমি ছবিটি এঁকেছি, ইট ইজ আই হু হ্যাভ ড্রন দ্য পিকচার, অর্থাৎ এমফাসিস জোর দেওয়ার জন্য ইট ইজ ইটটাকে ব্যবহার করা হয়। এবার আমাকে এই সেন্টেন্সগুলো ট্রান্সলেট করতে হবে। সব অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়া আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাফার্মেটিভও দেওয়া আছে, নেগেটিভও দেওয়া আছে। এই জেলায় অনেক স্কুল আছে, এটা কী হবে? ওই যে দেয়ার দিয়ে হবে, দেয়ার আর, এগুলো এক্সাম্পলগুলো করবে। দেয়ার আর অনেক স্কুল আছে, দেয়ার আর মেনি স্কুল, দেয়ার মেনি স্কুল এই জেলায়, ইন দিস ডিস্ট্রিক্টস। ওকে, দেন বলছে এখানে একটি কূপ ছিল, তাহলে কী হবে এটা সেন্টেন্সটা? এখানে একটি কূপ ছিল, আগে ছিল, এখন আর নেই, তাহলে দেয়ার ওয়াজ এ টিউবওয়েল, দেয়ার ওয়াজ এ টিউবওয়েল, বা হেয়ার হ্যাজ এ গ্রামে, এটা কি গ্রামে একটিও পোস্ট অফিস নেই, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। কী হবে গ্রামে একটিও পোস্ট অফিস নেই, এই দেয়ার দিয়েই হবে, নেগেটিভও হয়। দেয়ার ইজ নট এনি পোস্ট অফিস ইন আওয়ার ভিলেজ, ইন দিস ভিলেজ, এই গ্রামে একটিও পোস্ট অফিস নেই। দেন বলছে সুন্দরবনে সুন্দরবনে অনেক বাঘ আছে, ওই দেয়ার দিয়েই হবে, দেয়ার আর মিনি টাইগার্স ইন সুন্দরবন, এই গাছে আম নেই, এই গাছে আম নেই। দেয়ার হ্যাজ নো ম্যাঙ্গো ইন দিস ট্রি, এই পুকুরে অনেক মাছ আছে, দেয়ার দিয়ে হবে, দেয়ার আর মেনি ফিশেস ইন দিস পন্ড, এইভাবে। এই ক্লাসে 50টি বালিকা আছে, এটা কি আছে? জিজ্ঞাসা চিহ্ন হচ্ছে, অর্থাৎ ইন্টারোগেটিভ দিয়ে আমরা পরে করবো। সেখানে কি একটি ব্যাংক আছে? এটাও ইন্টারোগেটিভ দিয়ে পরে করবো। আমাদের স্কুলে 4টি কম্পিউটার আছে, এটা হচ্ছে অ্যাসার্টিভ, এটাকে করতে হবে। দেন এখানে আরও এক্সাম্পল আছে, কলকাতায় পাতাল রেল আছে, দোয়াতে কালি নেই, সব এই সেন্টেন্সগুলো, সন্ধ্যা হয়েছে, ইট বিকেম ইভিনিং, সন্ধ্যা হয়েছে, এগুলো সবই করতে হবে। এখন 10:10, ইট ইজ 10 PM, বড়ই লজ্জার কথা, ইট ইজ ভেরি এম্বারেস, মানেও লজ্জা, EMBARRASS, এম্বারেস সিচুয়েশন বা ইনসাল্টিং সিচুয়েশন। সময় নষ্ট করা ভালো নয়, ইট ইজ নট গুড টু ওয়েস্ট টাইম। এভাবে পুরো সেন্টেন্সগুলো সবগুলোই করবে, এটা হোমওয়ার্ক। নেক্সট ডে উই ডু রিড ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, টুডে এন্ড, এখানে শেষ করছি।